नमस्कार बंधुरा, ब्यूटी किचने आपनादेर सकल के स्वागत। आज के आमी आपनादेर के सोया चिली रेसिपि बनिए देखाबो। खूब कम समय मध्य और सहज पद्धतिते एटी आपनादेर सामने बनिए तुले धरब। सोया चिली बनाबार जन्नो सबार प्रथमे आमी एकटी कड़ाईते निएछि 3 कप जल, दिए दिलाम 1/2 चा चामच लवण। जल फुटे उठले आमी एर मध्य दिए दिब सोया चांक्स। आमी एखाने 100 ग्राम सोया चांक्स निएछि। एबार आमी सोया चांक्सगुलोके 2 থেকে 3 মিনিটের मतो हाई फ्लेमे फुटिए निब। सोया चांक्सगुलोके ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ছেকে নিব। সয়া চাংসগুলোকে জল থেকে ছেকে নেওয়ার পর 2 থেকে 3 বার মতো ঠান্ডা জল দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আগেও সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু মাথায় রেখে দিতে হবে। আর দিয়ে দিব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিব 1টা ডিম। ডিমটা অপশনাল, আপনারা না দিয়েও এটা করতে পারবেন। আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লোর, আপনারা এখানে কর্নফ্লোরের পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চামচ দিয়ে এটি মেশাতে অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিব। এরকম কিছুক্ষণ ধরে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। এবার আমি একটি সস তৈরি করে নিব। আমি এখানে 1/2 বাটি জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস। মাফ করবেন, টমেটো সস দেখাতে মিস হয়ে গেছে। আর দিয়ে দিব 2 চা চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিব 1 চা চামচ গ্রিন চিলি সস। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লোর। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। জলটা অবশ্যই ঠান্ডা হতে হবে, মানে রুম টেম্পারেচারে যেন থাকে। আর গরম জল দিয়ে দিলে কর্নফ্লোরগুলো দলা পেকে যেতে পারে, তাই এখানে ঠান্ডা জল ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে এটি মেশানো হয়ে গেছে। এবার এটিকে আমি রেখে দিয়ে সয়া চাংসগুলোকে ভেজে নিব। এবার আমি একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে সয়া চাংসগুলোকে ভেজে নিব। তেল গরম হয়নি, আমি আর একটু তেল গরম করে নিয়ে বাকিগুলো দিয়ে দিব। তেল এবার গরম হয়ে গেছে, এবার আমি এক একটি করে সয়া চাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিব, যাতে ভেতর থেকে একদম ক্রিসপি হয়ে যায়। এগুলোকে ভাজতে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। এগুলোকে একটু নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে। যখন এগুলো একটু লালচে বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে কালারটা চলে এলে তেল থেকে তুলে নিতে হবে। সেই একই রকম ভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে রান্নার জন্য 1/2 কাপ তেল নিয়ে বাকিটা অন্য পাত্রে তুলে রেখেছি। তেল গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব টমেটো। টমেটোগুলোকে আমি ওই ক্যাপসিকামের মতোই বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে আমি 1/2 কেটে নিয়ে এর খোল ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে আমি হালকা একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিব। এগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে সস বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে ফোটানোর সময় আর জল না দিতে হয়। এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নিব। দেখুন, 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর কালারটা খুব ভালোভাবে চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু কম দিতে যাবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। আর দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। আর দিয়ে দিব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এর কালারটা খুব ভালো হয়। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন।
এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা সয়া চাঙ্কসগুলো দিয়ে দিব। সব মশলাগুলোর সাথে সয়া চাঙ্কসগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর আমি এটিকে ঢাকিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিব। এবার আমি আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ ভিনিগার। আপনারও বাড়িতে এইভাবে সয়া চিলি বানিয়ে ফেলুন, খুব সহজেই এটি বানানো হয়ে যাবে। সয়া চিলি বানানো একদম রেডি। এবার আমি এটিকে একটি পাত্রে সার্ভ করে নেব। দারুণ টেস্টি এই সয়া চিলি রেসিপিটি আপনারা ফ্রাইড রাইস, লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।